পাঁচ মিশেল সবজি দিয়ে নিরামিষ রেসিপি পাঁচ মিশেল সবজি বলতে অনেক সময়ে সবজি থেকে বেঁচে যাওয়া ছোট ছোট টুকরো ফ্রিজে পড়ে থেকে থেকে শুকাতে থাকে সেই সমস্ত সবজিগুলো দিয়েই একটা কম ঝামেলায় সুন্দর স্বাদের রেসিপি শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও রান্না করে দেখুন আর প্লিজ ফিডব্যাক দিন আসুন সম্পার রান্নাঘরে সবাইকে নমস্কার আর স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করি আজকের রেসিপির প্রধান উপকরণ বেঁচে যাওয়া সবজির টুকরো আমার কাছে আছে পটল ঝিঙে মিষ্টি কুমড়ো পেঁপে এর সাথে আমি নিয়েছি অল্প একটু ছোলার ডাল কিছু সোয়াবিনের বড়ি আর কয়েকটা কাঁঠাল দানা এই দিয়েই তৈরি হয়ে যাবে আজকের নিরামিষ ঝোল আগে থেকে ভিজিয়ে রাখা দু টেবিল চামচ ছোলার ডাল নিয়ে নিচ্ছি কড়াইয়ে এর মধ্যেই বিভিন্ন রকম সবজি মেশাবো আপনার কাছে যা সবজি থাকে সেটাই দেবেন আমি আজকে ঝিঙে পটল আলু মিষ্টি কুমড়ো আর পেঁপে দিচ্ছি এর মধ্যে কাটোয়ার ডাটা দেওয়া যেতে পারে মূলও দেওয়া যেতে পারে মিষ্টি কুমড়ো কাঁচা ছিল তাই একটু খোসা রেখেছি দেখতেও সুন্দর লাগে পুষ্টিকর আর খেতেও কিন্তু মন্দ লাগে না অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি সবজিগুলো কীভাবে কেটেছি একটু দেখুন যেমন করে ম্যাচ করবে সেভাবেই কাটতে হবে আলুটা এরকম করে কেটেছি এতে সারফেসটা বেশি পায় রান্নাটা ভালো হয় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পটল আমি এইভাবে কেটেছি এক একটা পটলকে আট টুকরো করেছি পেঁপেও ঠিক আলুর মতোই একটু পাতলা পাতলা এরকম করে কেটে রেখেছি ফ্ল্যাট করে কেটেছি ভালোভাবে সেদ্ধ হবে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝিঙে এইভাবে কেটে রেখেছি এর সাথেই দেবো অল্প একটু কাঁঠাল দানা আপনি এতে রাঙা আলু বেগুন গাটিকচু এগুলোও দিতে পারেন যা আপনার কাছে বেঁচে থাকবে সেগুলোই দেবেন স্বাদ মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে দেব অল্প একটু হলুদ এই রান্নায় কিন্তু বেশি হলুদ পড়বে না যা মশলা লাগবে সেটাও এখনই দেব। দিচ্ছি এক চা চামচ ভরে ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এর সাথেই দেবো স্বাদ নুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে সেদ্ধ করব না তাহলে একদম গলে যাবে আপনি যদি পারেন ঠিকভাবে সেদ্ধ করতে প্রেশার কুকারে তাহলে তাই করবেন আমি এমনি মানে প্রেশার ছাড়াই রান্নাটা করছি পরিমাণ মতো জল দিচ্ছি খুব বেশি জল নয় কারণ সবজি থেকেও জল বেরোবে কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে জলটা দিতে হবে লাগলে পরে দেওয়া যাবে আগে এইটুকু জল দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে কারণ ছোলার ডাল কিন্তু আলাদাভাবে সেদ্ধ হবে না এই সবজির সাথেই সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না তাই ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে কিন্তু সাত আট মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি দেখে নিচ্ছি সবজি ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না এই সময়ে আমি আরেকটু জল মেশাবো কারণ রান্নাটা আরও কিছুক্ষণ হবে আর সয়াবিনের বড়ি আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা চিপে বের করে নিয়েছি সেটাও এই সময়ে মেশাবো আরও এক কাপ পরিমাণ জল আমি মিশিয়ে দিলাম কারণ রান্নাটা আরও কিছুক্ষণ হবে চিনি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এই রান্নায় কিন্তু একটু চিনি মেশাবেন ভালো লাগবে খেতে এবারে ওই যে বললাম আগে থেকে আমি সোয়াবিনের বড়ি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম কম তেলে খুব সুস্বাদু একটা রান্না এর সাথে একটু কাটোয়ার ডাটা হলে জমে যেত যাই হোক আমি আগেই বলেছি বেঁচে যাওয়া সবজি দিয়ে রান্না করছি আজকে আমার কাছে কাটোয়ার ডাটা ছিল না যা ছিল তাই দিয়েই রান্নাটা করলাম সোয়াবিনের বড়ি দেওয়া হলেও আরও কিছুক্ষণ ঢাকা দিয়েই রান্না করছি যাতে সবজির যে জুসগুলো বেরিয়েছে সেই স্বাদটাও সোয়াবিনের বড়ির মধ্যে ঢুকে যায় এই সবজির জুসেই কিন্তু রান্নাটা সুস্বাদু হবে খুব বেশি মশলারও দরকার নেই এই রান্নায় অনেকে প্রশ্ন করেন আদা বাটা দিলেন না সব রান্নায় কিন্তু আদা বাটা ঠিক চলে না আপনার যদি পছন্দ থাকে দিতে পারেন তবে আদা বাটা দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে ওই কড়াই নামিয়ে রেখে আমি একটা অন্য কড়াইয়ে বাকি রান্নাটা করছি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আগে তো তেল অ্যাড করাই হয়নি এখানে একটু বেশি তেল দিচ্ছি আমি আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করলাম এবারে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা সুন্দরভাবে তরকারির সাথে মিশে যায় ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিচ্ছু দেওয়ার দরকার নেই শেষে ঘি না তেলও বেশি নয় ধনে পাতা বা অতিরিক্ত কোনো মশলারও বাড়াবাড়ি নেই অথচ ভীষণ সুন্দর স্বাদের একটা রান্না আমি আগেই বলেছি আমি ভীষণ ভালোবাসি এই তরকারিটা খেতে আপনারাও রান্না করে খান আর প্লিজ ফিডব্যাক দিন দুই একটা আলু একটু ম্যাশ করেও দিতে পারেন তাতে জোলটা একটু ঘন হবে আমার মতে না দিলেও চলবে এই সবজির যা জুস রয়েছে তাতেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে আর একটু ঠান্ডা হলে এটা আপনি আর একটু ঘন হয়ে যাবে আমার চ্যানেলে আজ যারা নতুন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়েই আমার চ্যানেলে ঘরোয়া রান্না সহজ রান্না প্রায় হারিয়ে যাওয়া রান্না বা স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ বন্ধ করে দিয়ে ঢাকা অল্প ফাঁকা রেখে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট তারপরে লাঞ্চে ভাতের সাথে এটা পরিবেশন করব আমাদের রান্না আজকে কমপ্লিট হয়েছে এবার তাহলে আসি সবাই ভালো থাকুন ধন্যবাদ